नमस्कार बंधुरा क्विक लार्निंग चैनल सबाई के स्वागत जाने राज्य एकलव्य मॉडल स्कूले राज्य शिक्षक नियोग विज्ञप्ति प्रकाशित हो गए जेखने एक संगे विभिन्न सब्जेक्ट टीचर नियोग एखे प्रार्थी बयसटी थकते हैं 18 থেকে 38 বছর বয়সের মধ্যে 18 থেকে 38 বছর বয়সের মধ্যে হলে সকল প্রার্থীরই আবেদনযোগ্য। সরকারি নিয়ম অনুযায়ী আবার সকল প্রার্থীদের বয়সের ছাড় দেওয়াই রয়েছে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের। সম্পূর্ণ অফলাইনে তোমাকে আবেদনপত্রটি পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনটি শুরু হয়েছে 3/10/2024 থেকে আর আবেদনটির লাস্টের ডেট 5/11/2024 বিকেল 4টা পর্যন্ত। মনে রাখবে অফলাইনে আবেদনটি করতে হবে। রাজ্যে শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে। যদি তুমি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকো কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে কোথায় কোন ঠিকানায় জমা করবে আবেদন পদ্ধতি আর আবেদনের লিংক অ্যাপ্লিকেশন ফর্মের লিংক সবকিছু আমি এই ভিডিওতেই ডিটেইলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিং কে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে সমস্ত ইন্ডিয়ান সিটিজেনরাই কিন্তু আবেদন করতে পারবে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন আবেদনযোগ্য। প্রার্থীদের এখানে বিভিন্ন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। গেস্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে। আমি ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন সাবজেক্টের এবং কিভাবে তুমি আবেদনটি করবে। তার আগে প্রার্থীদের দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। এই ফর্মটি তোমাকে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে। তুমি যে পদের জন্য আবেদন করবে এখানে লিখে দিবে। গেস্ট টিচার পদের জন্য প্রার্থীদের এর উপরে একটি কালার ফটো লাগাতে হবে। এখানে তোমার নাম ব্লক লেটারে লিখে দেবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে, ফর্মটির যদি তুমি ডাইরেক্ট লিংক পেতে চাও কমেন্টসে এক্ষুনি জানাবে। তার লিংক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো একলব্য মডেল স্কুলের তরফ থেকে কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এই ফর্মটি বেরিয়েছে। তোমাকে উপরে সুন্দর করে নাম লিখতে হবে ব্লক লেটারে, তারপর ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস দিতে হবে সুন্দর করে, ব্লক তুমি কোন ব্লকে কি মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সহ সুন্দর করে এখানে অ্যাড্রেস ভরে দেবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ এস 1/1/2022 অনুযায়ী তোমার বয়স এখানে বসিয়ে দেবে। তারপর দেখো ক্যাটাগরি, ন্যাশনালিটি, একাডেমিক কোয়ালিফিকেশান, তোমার এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ সমস্ত কিছু সুন্দর করে ভরে দেবে। তুমি যা যা একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে, কোন বোর্ড থেকে পাশ করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেন এবং পার্সেন্টেজ সমস্ত ঘরগুলো সুন্দর করে পূরণ করে দিয়ে নিচে ডিক্লারেশনে তোমার সিগনেচার, ডিক্লারেশনটি একবার পড়ে নেবে। তারপর ডেট প্লেস দিয়ে এখানে সুন্দর করে দেখো যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি অ্যাটাচ করে দেবে বোথ সাইড। কিন্তু তুমি যখন জেরক্স করতে যাবে তোমাকে বোথ সাইড যেন থাকে মার্কশিট এবং সার্টিফিকেটগুলোর, যা যা দিতে হবে ডকুমেন্টস তা আমি বলে দিচ্ছি। এভাবে ফর্মটিকে সুন্দর করে পূরণ করে 5/11/5 নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে, এই ফর্মটির সঙ্গে তোমাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। আবেদনটি করার পর কিন্তু প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতে পারে। এখানে দেখো যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে তা হলো এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোট কার্ড দিতে হবে। মার্কশিট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিটগুলো দিতে হবে বোথ সাইড। হায়ার কোয়ালিফিকেশনগুলো যা যা রয়েছে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেখো, ইফ অ্যাভেলেবেল যদি থাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট, মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি অবশ্যই দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে তোমাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় 5 তারিখের মধ্যে। আমি ঠিকানা বলে দিচ্ছি। তার আগে তোমাদের তো দেখে নিতে হবে কোন কোন সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে, বেতন কত দিচ্ছে আর তোমার শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। প্রথমে রয়েছে গেস্ট টিচার ইন কেমিস্ট্রি টিজিটি, তারপর গেস্ট টিচার ইন হিস্ট্রি টিজিটির জন্য, গেস্ট টিচার ইন সাঁওতালি টিজিটির জন্য নিয়োগ করা হচ্ছে। তো গেস্ট টিচার ইন হিস্ট্রি সাবজেক্টের জন্য যারা রয়েছে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। হিস্ট্রি সাবজেক্টে যারা অনার্স নিয়ে পাশ করে আছো, হিস্ট্রি বিএ কমপ্লিট করা থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে। প্রার্থীদের সঙ্গে কিন্তু ব্যাচেলার অফ এডুকেশন মানে বিএড কমপ্লিট করা থাকতে হবে। যে কোনো এনসিবিটি সংস্থা থেকে যদি তুমি বিএড কমপ্লিট করে থাকো আর বিএ পাস করে থাকো, হিস্ট্রি অনার্স নিয়ে তুমি এখানে আবেদন করতে পাবে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে অপরচুনিটি এসেছে তোমাদের জন্য হিস্ট্রি সাবজেক্টের। 12,000 টাকা করে শুরুতে এখানে বেতন রয়েছে।
তারপর দেখো সান্তালের সাবজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে গেস্ট টিচার, এখানে একটি শূন্য পদ রয়েছে। এখানেও প্রার্থীদের বিএ পাস করা থাকতে হবে, সেই নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করা থাকতে হবে আর বিএড থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে 12,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। তারপর দেখো গেস্ট টিচার ইন কেমিস্ট্রি সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে টিজিটির জন্য, এখানে বিএসসি থাকতে হবে, অনার্স ইন কেমিস্ট্রি, তারপর বিএডও কমপ্লিট করা থাকতে হবে যে কোনো এনসিবিটি সংস্থা থেকে, তবে তোমাকে এখানে প্রতি মাসে 12,000 টাকা করে স্যালারি শুরুতেই রয়েছে। তো এই সমস্ত সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা হলো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রঘুনাথপুরে, যার ডিটেলস ঠিকানা এখানে বলে দেওয়া রয়েছে। দেখো কাংশা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, তুমি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই আবেদন করতে পারবে যদি তোমার এই নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের ডিটেলসে চেক আউট করে নিতে হবে। যদি তোমরা এই নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, নিজেরা চেক আউট করে নিতে চাও, অবশ্যই এই যে পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ pashchimbardhaman.gov.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে তোমাদের কিন্তু ডিটেলসে চেক আউট করে নিতে পারো। প্রার্থীদের এখানে আবেদনপত্র জমা করার ঠিকানা হল, দেখো বলা হয়েছে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসগুলোর হার্ড কপি সব কিছু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। পিও কাম DW BCWTD পশ্চিম বর্ধমান, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর SD অফিস বিল্ডিং আসানসোল 713304, এই ঠিকানায় তোমাদের আবেদনপত্রটি কিন্তু জমা করে দিতে হবে। বা 4টার মধ্যে 5/11/2024 ওয়ার্কিং ডেতে, এ মাসে প্রচুর ছুটির দিন রয়েছে, ছুটির দিন বাদ দিয়ে তোমাদের 5 নভেম্বরের মধ্যে জমা করতে হবে। 3/10/2024 থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে, 5ই নভেম্বর পর্যন্ত আবেদনটি চলবে। সমস্ত সেলফ অ্যাটেস্ট কপি নিজে কিন্তু সমস্ত জেরক্স কপিগুলো নিচে নিজে সিগনেচার করে দেবে, বোথ সাইড যেন থাকে, কী কী ডকুমেন্টস দেবে সাথে দেওয়া রয়েছে। তুমি যদি নিজেরা নোটিশটি দেখে নিতে চাও অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো, আর এখানে সমস্তটা বলে দেওয়া রয়েছে। যদি কোথাও ভুল হয়ে থাকে কিংবা ইনকমপ্লিট থেকে থাকে তবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে আর ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগটি করে নেওয়া হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা হলো জেলা শাসক এবং জেলা সমাহর্তারকরণ পশ্চিম বর্ধমান অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই ইমেলে মেল করেও জেনে নিতে পারো, অথবা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও দেখে নিতে পারো, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মও পেয়ে যাবে। দুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছি, DAB স্কুলে কিন্তু স্থায়ী পদে প্রচুর টিচার নিয়োগ করা হচ্ছে, টিচিং নন টিচিং প্রত্যেকটি সাবজেক্টে, নার্সারি প্রাইমারি সমস্ত টিজিটি পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য।